অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা করতে গিয়ে দেখো, প্রথমে আমরা পাই 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। মুঘল সম্রাট ঔরঙ্গজেব, এই নামটি আমাদের পরিচিত কারণ আমরা ক্লাস সেভেনেও কিন্তু এই মুঘল সাম্রাজ্য সম্পর্কে পড়েছি। সেজন্য তোমাদের ঔরঙ্গজেব কে ছিলেন, মুঘল সম্রাট আরও কার কার নাম আছে, এগুলো কিন্তু সব তোমরা সবাই জানো। এবার 1707 মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান, আর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে। 1707 আর 1757, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 50 বছর। এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল, বুঝতে পারছ? 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান, আর 1757 খ্রিস্টাব্দে কী হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল। এই 50 বছরের মধ্যে ইতিহাসটা অনেক বদল ঘটেছে। ঔরঙ্গজেব মারা যাবার পর মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে, ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা আর সম্ভব হয়নি। যদিও একটা সাম্রাজ্য শুধু ব্যক্তি সম্রাটের দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে না, সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা গিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। এখানে বলতে কী চেয়েছে যে শুধু ঔরঙ্গজেবই দায়ী ছিলেন না মুঘল সাম্রাজ্য ধ্বংসের জন্য, এর পিছনে সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান এদেরও কিন্তু দায় ছিল। তো মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বলতা ছিল। সামরিক সংস্কার 18 শতকের মুঘল সম্রাটরা করেননি। তার ভিতরের বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবিলা করতে ব্যর্থ হয়। এবার দেখো, আহমদ শাহ আবদালি তার নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তারা যেহেতু সামরিক ব্যবস্থায় অতটা ভালো ছিলেন না, দুর্বল ছিলেন, সেজন্য তারা কোনো মোকাবিলা করতে ব্যর্থ হন, ভিতরের বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণই। তার পাশাপাশি আমরা পাই জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট মুঘলদের শাসন কাঠামোকে বিপর্যস্ত করে। সব মিলিয়ে সম্রাট ও অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন। এবার জায়গিরদারি মনসবদারি ব্যবস্থার সংকট কেন দেখা দিল, কারণ তারা ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী দিতেন। সাম্রাজ্যের আয় ব্যয়ের গড়মিল বাস্তবে চাপ তৈরি করেছিল কৃষি ব্যবস্থার উপর, বুঝতে পারলে? সেই চাপের বিরুদ্ধে একাধিক কৃষক বিদ্রোহ দেখা যায়। এসবের ফলে 18 শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে উঠেছিল। এই যে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে আঞ্চলিক শক্তিগুলি এই সময় নিজেরাই কিন্তু সর্বেসর্বা হয়ে উঠেছিল। এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে 3টি শক্তি ছিল প্রধান, সেগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। বুঝতে পারলে তোমরা এতটুকুন কীভাবে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে এই 3টি শক্তি বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা প্রধান হয়ে উঠেছিল। এবার আমরা এই 3টি শক্তির মধ্যে যে মেইন শক্তি বাংলা, সেটা নিয়ে আলোচনা করব। সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব। তাহলে মুর্শিদকুলি খানকে সম্রাট ঔরঙ্গজেব বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য পাঠিয়েছিলেন। সম্রাট বাহাদুর শাহ আমলেও মুর্শিদকুলি ওই পদে বহাল ছিলেন, মানে ওই দেওয়ান পদেই বাহাদুর শাহর আমলেও কিন্তু মুর্শিদকুলি খান বহাল ছিলেন।
দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শিয়ার। ঔরঙ্গজেব মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠালেন, আর ওই পদে পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শিয়ার। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তাহলে দেখতে পেলে এখানে মুর্শিদকুলি খান কিন্তু দুটো পদ পেলেন, দেওয়ান ও নাজিম। ফলে দেওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদকুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। এইভাবে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদকুলি খানের নেতৃত্বে। তো মুর্শিদকুলি খানকে ঔরঙ্গজেব কতটা ভালোবাসতেন আমরা এখানে পেয়ে গেলাম। মুর্শিদকুলি খান তার আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়। স্থল ও সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো। হিন্দু, মুসলমান ও আর্মেনীয় বণিকরাই এই ব্যবসায় প্রভাবশালী ছিল। এখানে দেখো, হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম। তো সে ব্যবসা বাণিজ্য চলতো, তার মধ্যে হিন্দু ব্যবসায়ী আর আর্মেনীয় ব্যবসায়ী এরা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে একজনের নাম আছে, দেখো, হিন্দু ব্যবসায়ীর নাম হচ্ছে উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী ছিলেন খোজা ওয়াজিদ, এরা অন্যতম ছিলেন। এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নাম করা যায়। সুবা বাংলার কোষাগার ও টাঁকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত। এখানে আমরা জগৎ শেঠ কি এই প্রশ্নটা আসতে পারে আমাদের মধ্যে। জগৎ শেঠ হলেন, দেখো এখানে, কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। এই উপাধি পেয়েছিলেন ফতেহচাঁদ মুঘল সম্রাটের থেকে। এই জগৎ শেঠ উপাধিটি ফতেহচাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে পান, সেই উপাধি বংশানুক্রমিকভাবে চলতে থাকে। কারণ এরা ব্যবসা বাণিজ্য ভালো করতেন, সেজন্য এদেরকে উপাধি দেওয়া হয়েছিল জগৎ শেঠ। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান। তাহলে এইটা ভালো করে দাগায় নাও, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান। তো মুর্শিদকুলির উত্তরাধিকারীর মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে। সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারদের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। তাহলে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীর মধ্যে ক্ষমতা নিয়ে যখন গোলযোগ বাঁধে, সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারদের মদতে আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতাকে দখল করেন। এরপর বাংলার পরে আমরা আসব হায়দ্রাবাদ রাজ্যে। দেখো, মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন, তার নাম মীর কামারুদ্দিন খান সিদ্দিকী। দেখো কত বিশাল বড় নাম, মীর কামারুদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিন কুলিজ খান উপাধি দেন। পরে তিনি সম্রাট ফারুক শিয়ারের থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ ঝাঁ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। এই জায়গাটা আমাদের ভালো করে পড়তে হবে, দেখে নাও। মীর কামারুদ্দিন খান সিদ্দিকী, তাকে ঔরঙ্গজেব চিনকুলিজ খান উপাধি দেন, সম্রাট ফারুক শিয়ার নিজামুল মুলক উপাধি দিলেন, আবার সম্রাট মোহাম্মদ শাহ আসফ ঝাঁ উপাধি দিলেন। তিনি অনেকগুলো উপাধি পান, কিন্তু নাম হচ্ছে মীর কামারুদ্দিন খান সিদ্দিকী। এইভাবে তিনি আসফ ঝাঁ উপাধি নিয়ে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করলেন 1724 খ্রিস্টাব্দে। তার আগে হায়দ্রাবাদ রাজ্য কার দখলে ছিল? মুবারিজ খানের দখলে ছিল। 1723 খ্রিস্টাব্দে আসফ ঝাঁ মুবারিজ খানকে হারিয়ে দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এইভাবে স্থায়ীভাবে হায়দ্রাবাদ থেকে প্রশাসন চালাতে থাকে নিজাম, বুঝতে পারলে। এবার হায়দ্রাবাদের পরে আমরা চলে আসি অযোধ্যা। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। মুঘল প্রশাসক হিসাবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা
ও গোষ্ঠীর নেতাদের বিদ্রোহের মোকাবিলা করে। দুটোই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহানুল মুলক উপাধি দেন। এখানে দেখো, মুঘল সম্রাট মোহাম্মদ শাহ যিনি সাদাত খানকে বুরহানুল মুলক উপাধি দিয়েছিলেন, তিনি কিন্তু আশরফ খান উপাধি দিয়েছিলেন কাকে? মীর কামারুদ্দিন খান সিদ্দিকিকে। বুঝতে পারলে? তাহলে 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে এই অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। এবার মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তাকে বুরহানুল মুলক উপাধি দিলেন। মুঘল সম্রাটকে নিয়ে নিজের জামাই সফদর জংকে অযোধ্যার প্রশাসক হিসেবে নিযুক্ত করান সাদাত খান। তারপর সাদাত খান 1740 খ্রিস্টাব্দে মারা যান। 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যান। সফদরজং মারা যাওয়ার পর তার ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসক হন। সুজাউদ্দৌলা যিনি 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে তার কর্তৃত্ব ছিল। এইভাবে আমরা তাহলে এতটুকুন পড়লাম, এর পরেরটুকুন অন্য ক্লাসে পড়ব, নেক্সট ক্লাসে। তার আগে একটু ঝালাই করে নিই কি তাহলে আজকে আমরা কী কী আলোচনা করলাম। এখানে জানলাম 1707 ঔরঙ্গজেব মারা যান, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়। তো এই যে 50 বছরে রাজনৈতিক ইতিহাসে একটা বদল দেখা দিয়েছিল, কীভাবে সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে। কিন্তু শুধুমাত্র ঔরঙ্গজেবকে দায়ী না করে জাহাঙ্গীর শাহজাহানকেও এখানে দায়ী করা হয়েছে। কিভাবে সাম্রাজ্যের আয় ব্যয় গরমিল ছিল, জায়গিরদারি মনসবদারি ব্যবস্থা কীরকম সংকট দেখা দিল, এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তি কীভাবে সর্বেসর্বা হয়ে উঠল, এখানে আমরা 3টি আঞ্চলিক শক্তির কথা জানলাম, যেটা হচ্ছে বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। বাংলায় হচ্ছে মুর্শিদ কুলি খান, তার নেতৃত্বে বাংলার উত্থান ঘটে। তো বাংলার মধ্যে আমরা আরও জানলাম জগৎ শেঠ সম্পর্কে, তিনি ছিলেন একজন বণিক পরিবারের উপাধি। কবে মুর্শিদ কুলি খান মারা যান, তারপর আলীবর্দী খান আবার বাংলার ক্ষমতা দখল করেন। এরপরে আমরা হায়দ্রাবাদ, মীর কামারুদ্দিন খান সিদ্দিকি তিনি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। অনেকের কাছ থেকে তিনি বিভিন্ন উপাধি নিয়েছেন। এরপরে অযোধ্যা, সাদাত খানের নেতৃত্বে যে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে, পরে অযোধ্যার শাসক হন সুজাউদ্দৌলা। তো এতটুকুন আমরা আজকে জানলাম, পরের ক্লাসে আরও জানব। এরপরে আমি তোমাদের কতগুলি প্রশ্ন পাঠাচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে, বইটা ভালো করে পড়বে, বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে?